সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দাঁড়িয়ে রয়েছি গুড়াদিঘি গ্রামে মেঘনা নদীর পাড়ে। এই নদীতে রয়েছে একটি ভাসমান বিদ্যালয়, বিদ্যালয়ের নাম হলো পপি ভাসমান বিদ্যালয়। এখানে শতাধিক ছাত্র পড়াশোনা করে। আপনি এই ভাসমান বিদ্যালয় সম্পর্কে বলতে পারবেন? এই বিদ্যালয়ের নাম কি, কে চালায়? এটা পপি সোহার্দ চালায়। পপি সোহার্দ, পপি সোহার্দ চালায়। পপি সোহার্দ কি? পপি সোহার্দ একটা কোম্পানি, একটা এনজিও টাইপের কোম্পানি, একটা শাখা। ও, পপি সোহার্দ এনজিও এর শাখা, এরা এই ভাসমান বিদ্যালয় চালায়। 200 ছাত্র এই বিদ্যালয়ে পড়াশোনা করে। আপনার কি ছেলে মেয়ে এই বিদ্যালয়ে পড়াশোনা করে? আমার লগে প্রাইমারি পড়ে, সরকারি পড়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে। এখানে কয় শিফটে পড়াশোনা হয়? দুই শিফটে। সকাল শিফটে কয়জন পড়ে? 150 পরিমাণ। সকাল শিফটে 150 জন পড়াশোনা করে, আর বিকেল শিফটে কয়জন পড়াশোনা করে? 70-80 জন। এখানে পড়াশোনা করার জন্য তারা কোনো বেতন নাই? না, এনজিও থেকে দেয়, কোম্পানি এনজিও থেকে, এনজিও থেকে দেয়, এই কোম্পানি দেয়, প্রফেসর দেয়। এই বিদ্যালয়ের লেখাপড়ার মান কেমন আপনি জানেন? 90% মান আছে। এখান থেকে কি জিএসসি পরীক্ষা বা প্রাথমিক পিএসসি পরীক্ষা দেয়? দেয়, প্রাইমারি থেকে দেয়। এই বিদ্যালয়ের কারিকুলাম কি সরকারি কারিকুলামের সাথে একই রকম পড়া? একরকম, একই নিয়মে পড়া। এই বিদ্যালয়ে কয়জন শিক্ষক আছে? 4 জন। পুরুষ না মহিলা শিক্ষক? মহিলা 2 জন, পুরুষ অনেক 2 জন। আপনি কি করেন? আমি কৃষি কাজ করি। আপনার ছেলে মেয়ে কি এই ভাসমান বিদ্যালয়ে পড়াশোনা করে? মেয়ে ওই এইটার মধ্যে 5 পর্যন্ত পড়ে গেছে। আপনার মেয়ে এখান থেকে পড়ে লেখাপড়া শেষ করেছে? এই স্কুলে, মানে এই স্কুল হওয়ার কারণে এই এলাকার লোক কেমন সুবিধা পাচ্ছে? ভালো সুবিধা হয়েছে। এই গ্রামে তো প্রাথমিক বিদ্যালয় আছে, তারপরে এই ভাসমান বিদ্যালয়ের দরকারটা কি? এখন তো সব দিক দিয়ে সুবিধা, পয়সা লাগে না, মানে পোশাক সহ বই সহ সব কিছু দেয়, কলম থেকে লোয়া সব কিছুই দেয়। আর ইয়ার পরে লেখাপড়া ভালো, মানে এরা খুব আকর্ষণ করে পড়াইছে, এই ছাত্রছাত্রীরা খুব আগ্রহ হয়েছে। আর হেন তো সময় মাস করায় না, এই পড়াইতেই পারে না ভালো করে, এলে গিয়ে আমাদের ইয়া জানে। এলাকার জনগণ কি এই ভাসমান বিদ্যালয় পেয়ে খুশি? খুশি, খুশি। আমরা আপনাদেরকে দেখাবো এই বিদ্যালয় কিভাবে চলে, কতজন ছাত্র কিভাবে বসে ইত্যাদি। আসুন আমরা বিদ্যালয়টা দেখি। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই বিদ্যালয়ের নিচে। আপনার দেখাচ্ছি যে কি বিদ্যালয়ে কীভাবে ক্লাস। এটা হলো বিদ্যালয়ের ক্লাসরুম, এখানে বাচ্চারা বসে পড়াশোনা করে, এবং দুই পাশে রয়েছে পড়ার টেবিল, এবং সামনে রয়েছে একটা ব্ল্যাকবোর্ড, এবং এই পাশে, এই পাশে, এই পাশে বাথরুম আছে। এটা কি, এটা কি অফিস রুম? অফিস রুম না, থাকে। এটা একটা অফিস রুম, এই পাশে ওয়াশরুম। হ্যাঁ, এই এই ক্লাসরুমে কতজন বসতে পারে? এই ক্লাসরুমে 50 জন ছাত্র বসতে পারে একত্রে। খুব সুন্দর একটি ভাসমান স্কুল। আসলে এখানে একটি ফ্যান আছে, বাচ্চাদের গরম যাতে না লাগে এই জন্য একটি ফ্যান দেখা যাচ্ছে, ফ্যান আছে। এই পাশে হলুদ রঙের কয়টা টেবিল আছে? এই পাশে 7টা, এই পাশে 7টা, 14টি টেবিল আছে। দোতলায় আর একটা স্কুল ঘর। হ্যাঁ, আমরা আমরা দেখতে পাচ্ছি উপরে এই পাশে 7টা টেবিল আছে, এবং ডান পাশে রয়েছে 8টা টেবিল। 8টা টেবিলে, হ্যাঁ, 3 জায়গায় বসে যায়, 3 অনেক ছাত্র এখানে পড়তে পারে, বসতে পারে। এবং এটার সামনে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাকবোর্ড যেখানে শিক্ষা দেওয়া হয়, এবং ছোটো একটা টেবিল আছে। খুব সুন্দর একটি কক্ষ। আসলেই নদীর উপরে, মেঘনা নদীর উপরে একটি ভাসমান স্কুল, 2টা কক্ষ। এটার তো পয়লা কলেজে গেছে, আর অন্য অন্য জায়গায় যাইতেছে, শিক্ষার দিকটা খুব ভালো। আমার মনে নামাজ করে খেয়ে ফেলুন।
সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিও আপনার ভালো লাগলে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে ঘণ্টা ধ্বনি আইকনে ক্লিক করুন। আপনাকে ধন্যবাদ।